আজি ইংরাজি নববর্ষর প্রথম দিনাই শিলচর রামকৃষ্ণ মিশনত ভক্তর ভিড়। পয়লা জানুয়ারীত শিলচর রামকৃষ্ণ মিশনত কল্পতরু উৎসবর বাবে মানুষের ভিড় পরিলক্ষিত হয়। নববর্ষর দিনাই কল্পতরু উৎসব উদযাপনের অঙ্গ হিসাবে বিশেষ মঙ্গলারতি পূজা অর্চনাকে ধরে চলি আছে বিভিন্ন অনুষ্ঠান। গীত কীর্তনের পর আরম্ভ করে মানুষের হাড়ি পাতি পূজা আগবাইছে। ইফালে বেশিরভাগ মানুষই পরিয়ালর মঙ্গলর বাবে পূজা করে আছে, কারণ 1886 চনের পয়লা জানুয়ারীত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে কল্পতরু রূপে অবতার লয়। তেতিয়ার পরাই এই দিনট বিশেষ প্রার্থনা আর পূজা অনুষ্ঠিত হয়ে আহিছে। কল্পতরু উৎসবর ইতিহাস আছে। কোয়া হয় কল্পতরু এজোপা গছর নাম, স্বচ্ছ মনেরে যার কাষ চাপিলে মনোবাঞ্ছা পূরণ হয়। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবর ভক্ত শিষ্যসকলে কল্পতরু উৎসব পালন করে 1886 চনের পয়লা জানুয়ারীত আরম্ভ করা হয়েছিল, কারণ আজির দিনটিতে শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবে কাশীপুর উদ্যানবাটির এজোপা গছর তলত থিয় হয়ে কল্পতরুত পরিণত হয়েছিল আর নিজকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিল। রামকৃষ্ণ পরমহংস দেবর ভক্ত আর শিষ্যসকলে এই দিনটুক ঠাকুরের অন্যতম বিশেষ উৎসব হিসাবেও দাবি করে।